হাইলাকান্দির রাজনৈতিক হিংসা, কংগ্রেস কর্মীর হাতত প্রহিত হল বিজেপি কর্মী। সোমবারে সন্ধিয়া হাইলাকান্দি শহরের সিরাজপত্তি এলাকাত ঘটিল এ আক্রমণের ঘটনা। আফজল হোসেন বরভূঁয়া নামের এগারী কংগ্রেস কর্মীর হাতত খালিদ আহমদ বরভূঁয়া নামের এগারী বিজেপি কর্মী প্রহিত হওয়ার অভিযোগ। উল্লেখ্য, খালিদ আহমদ বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি ব্লক মন্ডলের সভাপতি। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত হাইলাকান্দি সদর থানাত গোচর রুজু করেছে খালিদ আহমেদে। আমরা পার্টির আলাপ আলোচনা আমরা করি আর করার লগে আর একটা কংগ্রেসের একটা মানুষ আইছে আবার বাদে হয়েছে আর কি, বিজেপি 125 নম্বর সেন্টার হয়ে কোনো ভোট দিতে দিত না, হে ভোট দিয়ে দেখবো। এর বাদে কইছে মানুষটা হইল আফজল হোসেন বরভূঁয়া, মানে হে আমার আস্তাবাড়ি মাঝখান থেকে কিল মারি দিছে, মানে নাকও আমার মারছে, মাথাত মারছে। আনহাতে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত মেরাপানি অঞ্চলতো দেখা গল নির্বাচনী হিংসা। মেরাপানি আরক্ষী থানার অন্তর্গত 1 নং তরানীত নিশা বিজেপির একটা নির্বাচনী কার্যালয় ভাঙি লণ্ড ভণ্ড করিলে দুর্বৃত্তই। বিজেপির কার্যালয় ভাঙি পেলওয়া ঘটনাক লৈ মেরাপানি অঞ্চলত বিজেপির নেতাকর্মীর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। মেরাপানি অঞ্চলের তরানি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বিজেপির নির্বাচনী কার্যালয়টি লণ্ড ভণ্ড করার পাছতে মেরাপানি আরক্ষী থানাত এজাহার দাখিল করে বিজেপির কর্মীসকলে। ভারতীয় জনতা পার্টির কার্যালয়টো বিরোধী হতাশ হয়ে আমার কার্যালয় লণ্ড ভণ্ড করে। আমি 10 জন জনতা পার্টির নীতি আদর্শত হি কংগ্রেস দলের পর যোগদান করেছিল, হতাশ হয়েছে। ভারতীয় জনতা পার্টি টঙানি গ্রাম পঞ্চায়েতের বিপুল ভোটত তাছা ডাঙরিয়া জয়যুক্ত হব। তিতাবৰৰ পৰা অনমোল যাদব আর হাইলাকান্দির পৰা রাহুল চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। হাইলাকান্দিত রাজনৈতিক হিংসা, কংগ্রেস কর্মীর হাতত প্রহিত হল বিজেপি কর্মী। সোমবারে সন্ধিয়া হাইলাকান্দি শহরের সিরাজপত্তি এলাকাত ঘটিল এ আক্রমণের ঘটনা। আফজল হোসেন বরভূঁয়া নামের এগারী কংগ্রেস কর্মীর হাতত খালিদ আহমদ বরভূঁয়া নামের এগারী বিজেপি কর্মী প্রহিত হওয়ার অভিযোগ। উল্লেখ্য, খালিদ আহমদ বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি ব্লক মন্ডলের সভাপতি। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত হাইলাকান্দি সদর থানাত গোচর রুজু করেছে খালিদ আহমেদে। আমরা পার্টির আলাপ আলোচনা আমরা করি আর করার লগে আর একটা কংগ্রেসের একটা মানুষ আইছে আবার বাদে হয়েছে আর কি, বিজেপি 125 নম্বর সেন্টার হয়ে কোনো ভোট দিতে দিত না, হে ভোট দিয়ে দেখবো। এর বাদে কইছে মানুষটা হইল আফজল হোসেন বরভূঁয়া, মানে হে আমার আস্তাবাড়ি মাঝখান থেকে কিল মারি দিছে, মানে নাকও আমার মারছে, মাথাত মারছে। আনহাতে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত মেরাপানি অঞ্চলতো দেখা গল নির্বাচনী হিংসা। মেরাপানি আরক্ষী থানার অন্তর্গত 1 নং তরানীত নিশা বিজেপির একটা নির্বাচনী কার্যালয় ভাঙি লণ্ড ভণ্ড করিলে দুর্বৃত্তই। বিজেপির কার্যালয় ভাঙি পেলওয়া ঘটনাক লৈ মেরাপানি অঞ্চলত বিজেপির নেতাকর্মীর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। মেরাপানি অঞ্চলের তরানি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বিজেপির নির্বাচনী কার্যালয়টি লণ্ড ভণ্ড করার পাছতে মেরাপানি আরক্ষী থানাত এজাহার দাখিল করে বিজেপির কর্মীসকলে। ভারতীয় জনতা পার্টির কার্যালয়টো বিরোধী হতাশ হয়ে আমার কার্যালয় লণ্ড ভণ্ড করে। আমি 10 জন জনতা পার্টির নীতি আদর্শত হি কংগ্রেস দলের পর যোগদান করেছিল, হতাশ হয়েছে। ভারতীয় জনতা পার্টি টঙানি গ্রাম পঞ্চায়েতের বিপুল ভোটত তাছা ডাঙরিয়া জয়যুক্ত হব। তিতাবৰৰ পৰা অনমোল যাদব আর হাইলাকান্দির পৰা রাহুল চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।